আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আনন্দমন কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক উদ্ভিদবিদ্যা, আজকে অনার্স চতুর্থ বর্ষের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর ক্লাস নিব। আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি বিশাল বিষয়। আজকে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভিতর আজকের আলোচ্য বিষয় হলো জিন স্থানান্তর কি এবং ভাগের সাহায্যে জিন স্থানান্তর কি এবং অ্যাগ্রোব্যাকটেরিয়ার মাধ্যমে কিভাবে জিন স্থানান্তরিত হয় এবং অ্যাগ্রোব্যাকটেরিয়া পদ্ধতির সুবিধা এবং অসুবিধা। প্রথমে আমরা যাই যে জিন স্থানান্তর কি, প্রথমে আমরা যাই যে জিন স্থানান্তর কি। আমরা জানি জিন স্থানান্তর হলো যে যদি কোনো আকাঙ্ক্ষিত জিনকে মুক্তভাবে কিংবা রিকম্বিনেন্টের মাধ্যমে কোষের প্রোটোপ্লাজমের ভিতর প্রবেশ করানো হয় এবং সেটি যদি কোনো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়ে বেঁচে থাকে এবং তার বৈশিষ্ট্য প্রকাশ করে এবং সাধারণত জিনের মতো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয় এবং স্বাভাবিক আচরণ করে, তবে কাঙ্ক্ষিত জিনের সেই স্থানান্তর পদ্ধতি বা ক্লোনিং পদ্ধতিকে প্রত্যক্ষ উপায়ে জিন স্থানান্তর বলে। তা আমরা পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হলো যে ভাগের সাহায্যে জিন স্থানান্তর। আমরা জানি যে জিন স্থানান্তরের জন্য বাহকের প্রয়োজন এবং এক্ষেত্রে যে উপযুক্ত বাহকগুলো হলো প্লাজমিড, কসমিড বা ফাস্ট ডিএনএ সাথে যুক্ত করে কাইমেরিক ডিএনএ তৈরি করা। তা আমরা দেখতেছি যে জিন স্থানান্তর অর্থাৎ বাহকের সাহায্যে জিন স্থানান্তর পদ্ধতিতে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড বা জিনকে একটি উপযুক্ত বাহক যেমন প্লাজমিড, কসমিড বা ফাস্ট ডিএনএ এর সাথে যুক্ত করে কাইমেরিক ডিএনএ তৈরি করা হয় এবং পরবর্তীকালে এই কাইমেরিক ডিএনএ একটি আদর্শ অণুজীব কোষে প্রবেশ করিয়ে ক্লোন তৈরি করা হয় এবং এই অণুজীব দিয়ে উদ্ভিদ বা প্রাণী কোষ সংক্রমিত করে অথবা সহ আবাদ করে সঞ্চালন করা হয় এবং উদ্ভিদ জিনোমে জিন স্থানান্তরে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস একটি আদর্শ বাহক হিসেবে প্রমাণিত হয়েছে। এখন আমরা যাই যে জিন স্থানান্তরের বিভিন্ন পদ্ধতি আছে। আমরা জানি যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম নির্ভর ট্রান্সফরমেশনের মাধ্যমে কিভাবে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি হয় তারই একটা রেখাচিত্র এখানে দেখি। প্রথমে দেখো যে এক্সপ্লান্ট আমরা যেটা নিব, অর্থাৎ আমরা যে উদ্ভিদ বা উদ্ভিদ অংশের থেকে চারা উৎপাদন করবো সেটা হলো কি এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট দেখা যায় একটু ক্ষত সৃষ্টি করা হয় বা হয়ে থাকে, তারপরে এসিটোসিস জোন প্রয়োগ করা হয় এবং অ্যাগ্রোব্যাকটেরিয়া এক্ষেত্রে প্রবেশ করানো হয় এবং দেখা গেল যে সংক্রমণ সংগঠনের জন্য সহ আবাদ হয়ে থাকে। এখন সহ আবাদ চলাকালীন দেখা গেল যে দুই ধরনের কোষ টিস্যু বা কেলা সৃষ্টি হয়, একটা হলো ট্রান্সফর্ম এবং নন ট্রান্সফর্ম কোষ টিস্যু বা কেলাস। ট্রান্সফর্ম মানে কি, অর্থাৎ যে টিস্যু কোষ কিংবা ক্যালাসে জিন ট্রান্সফর্ম হচ্ছে সেটা কেবল ট্রান্সফার, যেখানে হয় না সেটাকে বলে নন ট্রান্সফর্ম। আমরা জানি তাহলে আমাদের টার্গেট হলো ট্রান্সফর্ম
বিটপ তৈরি করা। যে ট্রান্সফর্ম বিটপ তৈরি করলে আমাদের কি করতে হবে, ট্রান্সফর্ম কোষ টিস্যু বা ক্যালাস লাগবে। এক্ষেত্রে দেখো নয় নন ট্রান্সপোর্ট কোষ বা টিস্যু নির্মূলের জন্য নির্বাচিত মিডিয়াম আছে, যেমন পোনামাইসিন, হাইগ্রোমাইসিন ইত্যাদি। এখন এই ট্রান্সফর্ম বিটপ থেকে মূল সৃষ্টি হয়, অর্থাৎ বিটপে মূল সৃষ্টি হয়, এবং মূল সৃষ্টি হওয়ার পরে একসময় সেখান থেকে চারা তৈরি হয়, এবং চারা থেকে পূর্ণাঙ্গ গাছ এবং গাছ থেকে বীজ তৈরি হয়। কাজে আমরা দেখতেছি এগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস নির্ভর ট্রান্সফরমেশনের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ কিভাবে তৈরি করা যায়। এখানে দেখো যে আমরা জানি যে এগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে জিনগুলি স্থানান্তরিত হতে পারে। এখন এই একজন ব্যাকটেরিয়ামের মধ্যে যে জিনিস স্থানান্তর হয়, এক্ষেত্রে দেখা গেল যে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে একজন ব্যাকটেরিয়াম নির্ভর জিন স্থানান্তর বর্তমানে ব্যবহৃত হচ্ছে উচ্চতর উদ্ভিদে। একজন ব্যাকটেরিয়াম নির্ভর জিন স্থানান্তরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে এখন আমরা উপস্থাপন করব। প্রথমে আমরা যে কাজটা করবো যে এক্স প্লান্ট অবশ্যই এসিটোসিজন অথবা এই জাতীয় যৌগ উৎপাদন করবে যা বীর জিনকে সক্রিয় করবে অথবা ব্যবহার করবে। ক্রমিক এসিটোসিজন জোন দ্বারা ট্রিটমেন্ট করতে হবে। দুই নম্বর, উদ্দীপ্ত এগ্রোব্যাকটেরিয়াম অবশ্যই কম্পিটেন্ট কোষের সংস্পর্শে আসতে হবে। তিন, ডিএনএ সঞ্চারিত কম্পিটেন্ট টিস্যুর পূর্ণ উদ্ভিদ পুনর্জন্ম দেওয়ার সামর্থ্য থাকতে হবে। এগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াসের মাধ্যমে ডিএনএ কৌশল, যে ডিএনএ যে সঞ্চালন কৌশল আছে সেটা রেখাচিত্র মানে উপস্থাপিত হয়েছে। দেখলাম এক্সপ্লান্ট যেমন প্রোটোপ্লাস, তারপরে কোষ টিস্যু, কোষ খণ্ড সমগ্র অঙ্গ ভঙ্গাংশের সাথে কাঙ্ক্ষিত কোনটি গ্রেড বা বাইনারি ভেক্টরবাহী এগ্রোব্যাকটেরিয়াম ইনকুলেশন করে অথবা সোয়াবাত করে বহি ডিএনএ সঞ্চালন করা হয়। এবং এগ্রোব্যাকটেরিয়াম ইনকুলেশনের তিনটি সাধারণ পদ্ধতি রয়েছে। আমরা যাই তিন সাধারণ পদ্ধতি কি, এক নম্বর উদ্ভিদের ক্ষত স্থানে সংক্রমণ। এখন দেখো যে বাইরের পরিচ্ছন্ন পরিবেশে অথবা ইনভিট্রো জন্ম চারা এগ্রোব্যাকটেরিয়াম দ্বারা সংক্রমণের জন্য নির্বাচন করা হয়, তবে ইনভিট্রো জন্ম চারা উত্তম, কেননা এক্ষেত্রে দূষণমুক্ত এগ্রোব্যাকটেরিয়াম সংক্রমিত কোষ পাওয়া যায়। প্রথমে চারার অগ্রভাগ কেটে সদ্য গঠিত পৃষ্ঠে এগ্রোব্যাকটেরিয়াম দ্বারা ইনকুলেশন করা হয় এবং সারা রাত রেখে দেওয়া হয়, এবং কর্তৃত পৃষ্ঠে নতুন কোষ সৃষ্টির ফলে টিউমার উৎপন্ন হয় যা কেটে উপযুক্ত মিডিয়ামে আবাদ করে নতুন উদ্ভিদ তৈরি করা যায়। তাহলে আমরা দেখতেছি যে উদ্ভিদ ক্ষতস্থানের মাধ্যমে কি উদ্ভিদে সংক্রমণ হতে পারে। দুই নম্বর হলো সোয়াবাদ। এক্ষেত্রে দেখো আবাদকৃত প্রোটোপ্লাস্টে যখন কোনো কোষপাশের সৃষ্টি শুরু হয় তখন সাসপেনশন যোগ করে 24 থেকে 40 ঘন্টা ইনকিউবেশন করা হয় অথবা কয়েকদিন আবাদ করা হয়। এই সময় ট্রান্সফরমেশন সম্পন্ন হয় এবং পরবর্তীকালে নির্বাচনী এজেন্ট যেমন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে পৃথক করা হয় এবং প্রোটোপ্লাস্ট বা কোষ হতে নতুন উদ্ভিদ তৈরি করা যায়। যে পরের যে পদ্ধতিটা সেটা হলো যে পত্রখণ্ড পদ্ধতি, লিপ ডিস্ক মেথড। এক্ষেত্রে দেখি আমরা যে পাতার পৃষ্ঠা জীবাণুমুক্ত করে ছোট ছোট চাকতি তৈরি করা হয় এবং তারপর নির্ধারিত প্লাজমিড সমৃদ্ধ এগ্রোব্যাকটেরিয়াম দ্বারা আক্রান্ত করা হয় এবং সদ্য বিকশিত বীজ পত্রখণ্ড, এক্ষেত্রে আদর্শ এক্সপ্লান্ট বলে প্রমাণিত হয়েছে। কয়েকদিন এগ্রোব্যাকটেরিয়াম সহ আবাদ করে ক্যানামাইসিন সমৃদ্ধ পুষ্টি মিডিয়ামে স্থানান্তর করা হয়, ফলে ব্যাকটেরিয়া দূরীভূত হয় অথবা এই ক্যালাস থেকে নতুন উদ্ভিদ
তৈরি করা হয়। 1825 সালে হোর্স এবং তার সহকর্মীগণ প্রমাণ করেন যে এ পদ্ধতিতে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ট্রান্সজেনিক 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা সম্ভব। এখন পত্রখণ্ডের ন্যায় কুচি কাণ্ডেও খণ্ড এবং ব্যবহার করা যায়। 1886 সালে ডিক এবং তার সহকর্মীগণ আলফা আলফা ঘাসের কাণ্ড খণ্ডকে একবার দ্বারা আক্রান্ত করে ট্রান্সফর্ম ক্যালাসপন, যা থেকে দই ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করে। এখন আমরা দেখতেছি যে এই একবার ব্যাকটেরিয়ামের মাধ্যমে যে জিন স্থানান্তরের 3টা পদ্ধতি আছে। 1 নম্বরে উদ্ভিদের ক্ষত স্থানের সংক্রমণ, 2 নম্বরে স্ব আবাদ এবং 3 নম্বরে পত্রখণ্ড পদ্ধতি। তো এখন আমরা যাই যে একবার ব্যাকটেরিয়াম পদ্ধতির সুবিধা অসুবিধা কি। আমরা জানি যে প্রত্যেকটারই সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো এখন আমরা যাই যে একবার ব্যাকটেরিয়াম পদ্ধতির সুবিধা কি। দেখা গেল যে এ পদ্ধতির কাঙ্ক্ষিত জিন উদ্ভিদ জিনোমে ভালোভাবে সংযোজনের মাধ্যমে উত্তম জিনে প্রকাশ পাওয়া যায়। 2 নম্বর, এই পদ্ধতিতে উদ্ভিদ কোষে বড় ফরেন ডিএনএ স্ট্র্যান্ড সংযোজন করা হয়। 3 নম্বর, এই পদ্ধতিতে জিএমও তৈরিতে অধিক কার্যকরী। এবং 4 নম্বর, ভেষজ খাদ্য তৈরিতে এই পদ্ধতি বেশ কার্যকর। 5 নম্বর, এই পদ্ধতিতে কম সংখ্যক জিন সংযোজন করা যায় যা কামনা করা হয়। 6, অন্যান্য পদ্ধতির তুলনায় কম খরচে জিন স্থানান্তর করা যায়। 7, কোন টেকনিক্যাল সাপোর্টের উচ্চ টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না। তাহলে আমরা দেখতে আসছি যে একবার ব্যাকটেরিয়াম পদ্ধতির সুবিধা আছে। এখন দেখি যে একবার ব্যাকটেরিয়াম পদ্ধতির কিছু অসুবিধাও আছে। দেখা গেল এই পদ্ধতি খুব হোস্ট স্পেসিফিক, অর্থাৎ সব উদ্ভিদে এই পদ্ধতি ব্যবহার করা যায় না। 2, এই পদ্ধতিতে জিন স্থানান্তরের টিস্যু কালচার সম্পর্কিত রিজেনারেশন অসুবিধার সম্মুখীন হতে হয়। 3, এই পদ্ধতিতে একবীজপত্রী উদ্ভিদের জিন স্থানান্তর খুবই দুরূহ। 4, রিজেনারেশনে অক্ষম উদ্ভিদে এই পদ্ধতি ব্যবহার করা যায় না। 5, দীর্ঘ সময় সাপেক্ষ। 6, একসাথে অধিক সংখ্যক কোষের স্থানান্তর করা যায় না। 7, সফলতার হার কম। 8, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট জিন স্থানান্তর করা যায় না। কাজে আমরা দেখতেছি যে এই অ্যাগ্রো ব্যাকটেরিয়া পদ্ধতি যেমন সুবিধা আছে তেমনই অসুবিধা আছে। তবে সার্বিক বিচারে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম পদ্ধতির সুবিধাটাই বেশি। তাহলে আজকে আমরা যে ক্লাসে পড়লাম যে জিন স্থানান্তর কি, বাঘের মাধ্যমে কিভাবে জিন স্থানান্তরিত হয় এবং জিন স্থানান্তরের একগো ব্যাকটেরিয়ামের মাধ্যমে জিন স্থানান্তর শেখা হলো, তাহলে আজকে এবং জিন স্থানান্তরের কৌশল একগো ব্যাকটেরিয়ামের ক্ষেত্রে। তো এখন আমরা যাই যে এই একজো ব্যাকটেরিয়াম যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটার আমরা দেখলাম সুবিধা অসুবিধা দুটোই আছে। এখন আমরা সকলকে আজকে অনলাইন কাজ ক্লাসে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সকলকে নিরাপদ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। তবে তুমি নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে তোমার পরিবার, নিরাপদ হবে আমাদের এই দেশ। তাহলে সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।